বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বর্ণালী, আমার আমার পাকমিশালি ব্লগে অনেক 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 ওয়েলকাম তোমাদের সবাইকে। আর এখন বাজে 10:10। আমি এত তাড়াতাড়ি ব্লগ শুরু করি না, কিন্তু আজকে আমার একটু খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি ব্লগটা আজকে তাড়াতাড়ি শুরু করলাম। আমার মেয়ের সবে অনলাইন ক্লাস শেষ হয়েছে, 10টার সময় ক্লাস শেষ হয়। এই দেখুন ঘরের আমার কী অবস্থা, দেখুন পুরো একদম অগোছ হলো পুরো আজকে। তারপরে বৃহস্পতিবার আমি ঘর দোর গুছাবো। এবার আমার আমি এইরকম এতগুলো জামা কাপড় আছে, এই যে এক গামলা জামা কাপড়, এইগুলো আমি যাব কাচতে, আমি নিচে যাব বেশি জামা কাপড়, আমি নিচে কাচতে যাব। আমার নিচে কাচা হয় বেশি জামা কাপড়ে, কাচতে যাবো নিচে। তারপরে আমার ঘর দোর এখন কোনো কাজই হয়নি, কিন্তু করতে করতে আমার 12:30 বেজে যাবে, ওই জন্য আমার খিদে পেয়ে যাবে। আমি ভাবলাম তাহলে একটু কিছু খেয়ে নিই, আমি খাবারটা ওই জন্য বের করেছি, অনেক খাবো যখন তাহলে আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই। তারপর তো আবার কখন আসবো, কেচে ধুয়ে রান্না করব, তার ঠিক নেই কত টাইম হবে। খালি আমি কাজের মধ্যে শুধু এই দেখেন ফ্রিজ থেকে শুধু এই মাছটা বের করে নিয়েছি, তো মাছটা করব বলে আগে সব কাজবাজ করে নিই, তারপর আগে একটু খেয়ে নিই। হ্যাঁ, কেন বলুন তো, আমি মানে মাথার উপরে কাজ থাকলে পরে আমার খাওয়া একদমই হয় না, কিন্তু কিছু করার নেই, আজকে আমার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্যই আমি আজকে খাচ্ছি। নাহলে পরে আমি সব কাজবাজ করে এসে আমার খেতে খেতে আমার সেই 11:30-12টাও বেজে যায় খেতে খেতে, কিন্তু আজকে আমার খিদে পেয়ে গেছে, কিন্তু ওই জন্য আমি ভাবলাম থাক এগুলো আমি পরে করব, আগে খেয়ে নিই। খেয়ে আমি বিছনা তুলবো, তুলে ঘর ঝাড় দিয়ে তারপর আমি কাচতে চলে যাবো নিচে, কেচে ধুয়ে এসে তারপর আমি রান্নাবান্না জোগাড় করবো, ঠিক আছে? তাহলে পরে আমি চটুন চটপট খেয়ে নিই। কী আমি কী খাচ্ছি দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। আজকে খাচ্ছি হচ্ছে এই যে এই পাউরুটিটা খাবো, 4টে পাউরুটি শেকে নিয়েছি, আর একটা মিষ্টি ছিল, ভাবছি পাউরুটিটা দিয়ে মিষ্টিটা দিয়ে খেয়ে নেবো, আর একটু দুধ নিয়েছি খাওয়ার জন্য। দুধ পাউরুটি খেতাম, তো মিষ্টিটা ছিল বলে মিষ্টিটা দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? চলুন ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপর সব কাজবাজগুলো একটুখানি সেরে আবার আপনার সাথে কথা বলবো ওখানে পরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নিই। বন্ধুরা, এখন 12:45 বেজে গেছে, আমি নিচের থেকে কেচে এসেছি, কেচে আস্তে আস্তে অনেক টাইম হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাথা পুরো মানে সার্পের জলটা লেগেছে বলে একটু একটু, তাই আমি পুরো চুল ভিজিয়ে স্নান করেছি, আজকে বৃহস্পতিবার মাথা ঘষবো না, চুল ভিজিয়ে চান করেছি বলে মাথায় গামছা দিয়েছি, ভাতটা সবে বসিয়েছি। আমি এবার ভাতের মধ্যে আমি আজকে শর্টকাট রান্না করব, ইলিশ মাছটা আছে, ইলিশ মাছটা আমি ভাবছি সর্ষে বাটা দিয়ে আমি করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। আর একটা একটা দেখো এই যে সবজিটা আমি করে রেখেছি, এই দেখো এই যে সবজিগুলো, আর এই ওলটা আমি ভাতে দেবো, ঠিক আছে? ঝটপট হলে ওলটা ভাতে দিয়ে হয়ে যাবে, তাড়াতাড়ি আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়েকে খাওয়াতে হবে, মেয়েকে ঘুম পাড়াতে হবে, বিকালে মিস আসবে মেয়ের, তাহলে আমি ঝটপট করে রান্নাবান্না করে নিই, ঠিক আছে? আবার বলছি যদি পারি দেখাবো, না পারলে আজকে দেখাবো না, রান্না করার পরে দেখাবো। আর একটা কথা বলে নিই, আমার যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নাহলে পরে আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো করছি সেটা আপনারা দেখতে পারবেন না। আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দেবেন, ঠিক আছে? আর আমি আগেও বলেছি আমি বেশি বড় ভিডিও আমি ব্লগ করি না, আমি ছোটো ছোটো ব্লগ করি যাতে আপনাদের অল্প টাইমের মধ্যে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? ঝটপট রান্নাবান্না করে নিই, ঠিক আছে? পরে কথা বলবো। আমি সর্ষেটাকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আমি এবার এটাকে ইলিশ মাছটা করব সর্ষে বাটা দিয়ে, কিন্তু আমি সর্ষে বাটাটা আমি ছেঁকে নেব, কারণ সর্ষের ছাপড়ার জন্য না অনেক সময় গ্যাস হয়, ওই জন্য আমি সর্ষে বাটাটাকে আমি ছেঁকে নেব এই যে এটার মধ্যে করে।
যেমন মধ্যে করে আমি ছেঁকে নেবো, তা চলুন ঝটপট করে আমি ভালো করে ছেঁকে নিই, আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো ছোট ছোট দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে, এটাকেই আমি ভাপা করব, তা ঝটপট রান্না বান্না করে নিই। এই দেখো এটা লায়ের খোসে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, এটা আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, মিক্সিতে দিয়ে দেবো, এগুলো সব কিছু দিয়ে দিয়েছি, লবণ টবণ এমন সব দিয়ে দিয়েছি কালো জিরে। এবার বেটে নিচ্ছি, দেখো বাটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দেব, তেল দিয়ে আমি এই বাটাটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর রসটা টানিয়ে নেব। এই যে ভাত, এর মধ্যে ওই যে ওল ভাতে আছে, ওল ভাতেটা রয়েছে, আর এই হচ্ছে তোমার এক পিস ইলিশ মাছ ভাজা করেছি মেয়ের জন্য, আর এইটা হচ্ছে তোমার লাউয়ের খোসা বাটা। লাউয়ের খোসাটা আপনাদের দেখালাম যেটা, ওটা হচ্ছে এই লাউয়ের খোসাটা, এটা বাটা, আর এটা হচ্ছে এই লাউয়ের নিরামিষ তরকারি পাঁচফোড়ন দিয়ে করেছি, নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি লাউয়ের তরকারি, আর এইটা হচ্ছে আমার ইলিশ মাছ। তাহলে রান্নাবান্না হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াবো। এখন বাজে তোমার 2 বাজে, আমি 1:45 রান্না বসিয়েছিলাম, ঝটপট করে করে নিয়েছি, সবই হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো। তাড়াতাড়ি করে খাইয়ে মেয়েকে এবার ঘুম পাড়াতে হবে, মেয়ে মিশে আসবে বিকালে, ভাতটা বেড়ে নিই মেয়ের। আর আমার রান্নাবান্নাগুলো কেমন হলো, আমি লার খোসাটা বেড়েছি কীভাবে, যদি আপনারা পারেন আপনারা ট্রাই করতে পারেন। এইভাবে আমাদের তো খুবই সুন্দর হয়, আমরা খুব ভালো খাই। আমি লাউয়ের খোসা বলে না, আমি লাউ ঝিঙে তারপর তোমার পটল, আর এমনিতে শাক সবজি রয়েছেই, ধনে পাতা বলুন, তারপর শাক বলুন, আর যারা যারা কুলে খাড়া, যারা মানে কী বলবো, যারা কুলে খাড়া খেতে চান গায়ে রক্ত নেই, রক্ত না থাকার জন্য, তারা কুলেখাড়া এইভাবে বেটে খেতে পারে, যদি এমনি সিদ্ধ করে না খেতে পারে। আমি কুলেখাড়া এমনি সিদ্ধ করেও খাই, একটা সময় আমি এরকমভাবে বেটে দিয়েও খাই, খুবই সুন্দর হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমি অনেকক্ষণ ধরে বড় বড় করছি, অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, বেশি বড় হয়ে গেলে পরে আপনাদের দেখতে অতক্ষণ দেখতে ইচ্ছা করবে না, তাই জন্য আমি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরাও ভালো আছি সুস্থ আছি। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন, ঠিক আছে, টাটা।